বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিএনডি এর আয়োজনে সদ্য যোগদানকৃত চেয়ারম্যানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান বিএমডিএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম একসময় এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শামসুল হুদা অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব আবুল কাশেম অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুল লতি বিএমডি এর সচিব এনামুল কাদির সহ আরও অনেকেই অনুষ্ঠানের শুরুতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যারা মৃত্যুবরণ করেন তাদের সকলের উদ্দেশ্যে দোয়া করা হয় অন্তর্বর্তী সরকার বিএমডি এর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ডক্টর এ মাসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার সরকারের সঙ্গে আক্তার জাহানের চুক্তির মেয়াদ বাতিল সহ আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয় এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়